নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সাবুর পরোটা খেতে খুবই ভালো লাগে বানানোরও ঝামেলা নেই সামনেই শিবরাত্রি শিবরাত্রির দিনে যারা ফলাহার করে থাকেন তারা এই পরোটাটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে দেখে নেওয়া যাক এই সুস্বাদু সাবুর পরোটা বানানোর ভিডিওটা আমি দেড়শো গ্রাম সাবুদানা প্যানের মধ্যে দিয়ে নেড়ে নেড়ে ভালো করে গরম করে নেব সাবুদানা গরম করে নিলে মিক্সিতে ভালো মতো গুঁড়ো হয় তা হলে গুঁড়ো হয় না ভালো দু তিন মিনিটের মতো নেড়ে নেড়ে ভালো করে গরম করে নেব তারপরে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি এটা গুঁড়ো করতে বেশ অনেকটাই সময় লাগে তিনবার মিক্সি বন্ধ করে আমি গুঁড়ো করে নিয়েছি ছোট দানা সাবু যদি নেন তাহলে গুঁড়ো করতে অনেকটাই সুবিধা হয় এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব এর মধ্যে দেব দু টেবিল চামচ ময়দা বেশ ভর্তি করে করে দিলাম দেব একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটা ম্যাশ করে পাতা কুচনো দেব দেবো স্বাদ মতো নুন আমি এখানে সন্দক নুন ব্যবহার করেছি উপোসের দিনে খাওয়ার জন্য আর দেব হাফ টেবিল চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সব কিছু একসাথে মেখে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা না বেশি শক্ত হবে না বেশি নরম হবে সাবু দিয়ে ডোটা বানানো হচ্ছে বলে ডোটা বানাতে বেশ ভালো পরিমাণে জল ব্যবহার করতে হবে ডোটা বানানোর পর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলব হাতে একটু তেল লাগিয়ে ঠেসে ঠেসে ডোটা আরেকটু মেখে নেব এবারে লেচি করে নেব লেচিগুলো একটু বড় বড় সাইজের হবে লেচিগুলো হাতে করে এরম প্রেসার দিয়ে দিয়ে একটু মসৃণ করে নেব গোল করে চ্যাপটা করে নেব এবারে বেলে নেব চাকির মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা এতে বেলতে সুবিধে হবে প্রেসার দিয়ে একটু স্প্রেড করে নিলাম এবারে একটা বড় রুটি বেলে নেব সাবু দিয়ে বানানো বলে রুটিগুলো সাইডগুলো ফেটে ফেটে গেছে রুটিগুলো গোল করবার জন্য আমি একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি ঢাকনার সাইডগুলো সার্ফ যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন রুটিটার উপরে ঢাকনাটা দিয়ে চাপ দিয়ে কেটে নেব সাইডগুলো ছাড়িয়ে নেব রুটিটা খুব সুন্দর গোল শেপের হয়েছে তুলে নেব এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব তাওয়া গরম হতে দিয়েছি এদিকে পরোটা বানাবার জন্য সবগুলো রুটি বেলে নিয়েছি তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে দেব কিছুক্ষণ পরে উলটিয়ে দেব এই সাইডটা হয়েছে আরেকবার উলটিয়ে দেব ফুলে উঠেছে একটু একটু একটা সাইডে রিফাইন্ড অয়েল লাগিয়ে দেব ভালো করে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আরেকবার উলটিয়ে দেব আরেকবার উলটিয়ে দিয়ে এই সাইডটা তো তেল দিয়ে দেব খুন্তির সাহায্যে ভালো করে প্রেসার দিয়ে ফুলিয়ে নেব খুব সুন্দর ফুলে উঠেছে পরোটাটা আর খুব নরম তুলতুলে হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নেব সব পরোটাগুলোই ভেজে নিলাম আর পরোটাগুলো খুব নরম তুলতুলে হয়েছে আপনারাও পারেন উপোসের দিনে বানিয়ে নিতে এই নরম তুলতুলে সুস্বাদু সাবুর পরোটা আমার এই সাবুর পরোটা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য